ডিয়ার ইয়েলো লার্নার, আজ থেকে আপনাদের সেকেন্ড সেমিস্টারের এক্সাম শুরু হচ্ছে। যদিও আজকে আপনার এক্সাম নয়, আপনার এক্সামটা শুরু হবে 28 সেপ্টেম্বর থেকে। তো 504-এর প্রিভিয়াস কোয়েশ্চন আমার কাছে ছিল একটা কপি, যেটা আমি বলেছিলাম যে এমসিকিউগুলো সলভ করে দিয়ে দেবো। তো আজকে আমি 504-এর প্রিভিয়াস কোয়েশ্চনের এমসিকিউগুলো সলভ করে দিয়ে দিচ্ছি, সঙ্গে থাকুন। কোয়েশ্চনটা হচ্ছে, প্রোভাইডিং ম্যাথমেটিক্স লার্নিং বিয়ন্ড দ্য ক্লাসরুম ইজ, শ্রেণীকক্ষের বাইরে গণিত শিখন কেমন? এক নম্বর দিয়েছে ডাল, দু নম্বর ডিফিকাল্ট, তিন নম্বর বোরিং, চার নম্বর জয়ফুল। তো সেটার আনসার হবে জয়ফুল, অর্থাৎ শ্রেণীকক্ষের বাইরে গণিত শিখন আনন্দদায়ক। তারপর দ্য স্টুডেন্ট উইল বি এভেল টু ডিফারেন্সিয়েট বিটুইন প্রাইম অ্যান্ড কম্পোজিট নাম্বার, দিস ইজ এ, কোনো একজন শিক্ষার্থী মৌলিক এবং যৌগিক সংখ্যার তফাত করতে পারে। তো এটা যে শিখলো সেটা কী ধরনের লক্ষ্য গণিত শেখার? ব্রডার এইম, ন্যারোয়ার এইম, জেনারেল এইম, ইনস্ট্রাকশনাল এইম। তো সেটা হবে ন্যারোয়ার এইম বা সামান্য উদ্দেশ্য। নেক্সট, অপটিমাইজেশন মিন্স বলে চারটা অপশান আছে। সঠিক উত্তরটা হচ্ছে ইউটিলাইজেশন অফ অ্যাভেলেবল কন্ডিশনস অ্যান্ড রিসোর্সেস টু দ্য ফুলেস্ট এক্সটেন্ট, অর্থাৎ সমুচিত উপযোগিতা বলতে বোঝায় নিজের কাছে যে যে সম্পদগুলো রয়েছে, মানে ম্যাথমেটিক্যাল যে যে কন্ডিশনগুলো, যে যে রিসোর্সগুলো রয়েছে, সেগুলো পূর্ণ উপযোগিতা করা, সেটাকেই বলা হচ্ছে অপটিমাইজেশন। তারপর নেচার অফ ম্যাথমেটিক্স ইজ গুড, পজিটিভ, এক্স্যাক্ট, প্রবলেম সলভিং, গণিতের প্রকৃতি হলো চারটা অপশন, তার মধ্যে গণিতের প্রকৃতিটা হচ্ছে এক্স্যাক্ট বা সঠিক। সেটা গণিতের প্রকৃতি রয়েছে, পাঁচটা কন্ডিশন রয়েছে, ডিসকাশন ভিডিওতে দেখলে পাবেন, তার মধ্যে প্রকৃতিটা হচ্ছে গিয়ে সঠিক। নেক্সট, ম্যাচিং, শর্টিং, কম্পেয়ারিং, অর্ডারিং আর চারটা অপশন রয়েছে, সেটার আনসার হবে প্রি নাম্বার কনসেপ্ট। ম্যাচিং, শর্টিং, তুলনা করা, বাছাইকরণ, সাজানো, এইগুলো হচ্ছে প্রি নাম্বার কনসেপ্ট বা প্রাক সংখ্যা ধারণা। তারপর হাউ মেনি ইন্টিজার্স লাই বিটুইন -10 এন্ড +10, -10 এবং +10 মধ্যে কতগুলি পূর্ণসংখ্যা রয়েছে? তো আপনি ঘুরে দেখবেন -10 এবং +10 মধ্যে 19টা পূর্ণসংখ্যা রয়েছে। নেক্সট, ইন সাইক্লিক কোয়াড্রিলেটারাল পি কিউ আর এস, ইফ অ্যাঙ্গেল পি ইজ 50 অ্যান্ড অ্যাঙ্গেল কিউ ইজ 110, দেন চারটে অপশন রয়েছে, মানে একটা বৃত্তস্থ চতুর্ভুজ রয়েছে, বৃত্তস্থ চতুর্ভুজ পি কিউ আর এস, তার পি কোণ হচ্ছে 50, কিউ কোণ হচ্ছে 110, তাহলে আর এবং এস কোণের মান কত হবে? তো বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে আমরা জানি যে বিপরীত কোণগুলির যোগফল 180 ডিগ্রি হয়, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি। তো যেহেতু পি কিউ আর এস, পি দিয়েছে 50, তাহলে পি এর অপোজিটে রয়েছে, দেখতে পাচ্ছেন আর, আমি ছবিটা ড্র করেছি, তাহলে 50-এর সাথে 130 মিললে হচ্ছে 180, অতএব আর হবে 130, এবং এ কিউ এর অপোজিট রয়েছে এস, কিউ হচ্ছে 110, তার মানে এস হবে 70। তো আনসারটা হচ্ছে R = 130 এবং S = 70, অপশন বি। নেক্সট, ইন ড্রয়িং এ পাই চার্ট স্টুডেন্টস ইউজ সেন্ট্রাল অ্যাঙ্গেল, স্ট্রেট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, সার্কেল। তো পাই চার্ট অঙ্কন করার সময় ছাত্ররা কী ব্যবহার করে? তো পাই চার্ট এর হিসেব করতে গেলে কিন্তু সেন্ট্রাল অ্যাঙ্গেল দরকার হয়, কিন্তু পাই চার্ট যখন অঙ্কন করা হয় তখন কিন্তু বৃত্ত ব্যবহার করা হয়। অতএব পাই চার্ট অঙ্কন করার সময় ছাত্ররা কী ব্যবহার করে, সেটা হবে সার্কেল বা বৃত্ত। তারপর বলেছে আইডেন্টিফাই বাইনোমিয়াল অ্যামাং দ্য ফলোয়িং, বাইনোমিয়াল মানে হচ্ছে দ্বিপদ রাশি, নিচের কোনটি দ্বিপদ রাশি, অর্থাৎ দুইটি পদ রয়েছে, চারটে অপশন রয়েছে, তার মধ্যে এখানে সি নাম্বার দাগ দেওয়া, কিন্তু আনসারটা সি না, আনসারটা হবে ডি, 15 সাবট্রাক্টেড ফ্রম এ নাম্বার। তাহলে কি, একটা নাম্বার দিল, তার থেকে 15 সাবট্রাক্ট করতে হবে, মানে সাপোজ একটা নাম্বার যদি আমি এক্স ধরি, তাহলে হচ্ছে X - 15। ওইখানে কিন্তু দুইটা রাশি পেলাম, আমি দুই পদ পেলাম, দুটো পদ পেলাম, ওটা হচ্ছে দ্বিপদ রাশি বা বাইনোমিয়াল নাম্বার। অন্য যেগুলো রয়েছে যে 3 times a number, একটা নাম্বারকে 3 দিয়ে গুণ করলে আমি একটাই সংখ্যা পাবো, M/12, M কে 12 দিয়ে ডিভাইড করলে আমি একটাই সংখ্যা পাবো, 2x a number multiplied by 8, ওইটাও আমি যদি গুণ করি তাহলে একটা নাম্বারই পাবো, অর্থাৎ উপরের তিনটা ক্ষেত্রে আমি এক পদই রাশি পাবো, পরেরটার ক্ষেত্রে আমি শুধুমাত্র দ্বিপদই রাশি পাবো, অতএব অপশন ডিটা হচ্ছে সঠিক উত্তর। ইন অর্ডারিং টু ওভারকাম স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টিজ টিচার প্ল্যান ফর, কোনো একটা টপিক পড়াতে গিয়ে যদি সেটাকে স্টুডেন্টরা কঠিন বলে মনে করে তাহলে শিক্ষক কোন পদক্ষেপ গ্রহণ করবেন? এক্ষেত্রে শিক্ষক রিমেডিয়াল অ্যাক্টিভিটিস গ্রহণ করবেন। তো অপশন বি হচ্ছে সঠিক উত্তর। চুজ এ টুল অর টেকনিক্স ফর অ্যাসেসমেন্ট অ্যামাং দ্য ফলোয়িং,
নিচের কোনটি মূল্যায়ন কৌশল বা মূল্যায়ন উপকরণ? সেক্ষেত্রে চারটা অপশন রয়েছে, প্রজেক্ট অ্যান্ড অ্যাক্টিভিটিসটা হবে সঠিক উত্তর। নেক্সট, প্লেস হোয়ার নিউ ইনোভেশনস ইন ম্যাথমেটিক্স উইথ হ্যান্ড অন এক্সপিরিয়েন্স ক্যান বি ডান ইজ, গণিতের বিভিন্ন কার্যকলাপ হাতে কলমে পর্যবেক্ষণ করার যে জায়গা সেটা কি? সেটা হচ্ছে ম্যাথমেটিক্স ল্যাবরেটরি বা গাণিতিক পরীক্ষাগার। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, হুইচ ন্যাচারাল নাম্বার ইজ নাইদার প্রাইম নর কম্পোজিট, কোন স্বাভাবিক সংখ্যাটি মৌলিক এবং যৌগিক কোনোটি নয়, অর্থাৎ মৌলিকও না আবার যৌগিকও না। এক্ষেত্রে আনসারটা হচ্ছে ওয়ান। ওয়ান কিন্তু মৌলিক সংখ্যাও নয় আবার যৌগিক সংখ্যাও নয়। নাম্বারস 10 and 33 ফ্রম এ পেয়ার অফ 10 এবং 33 নাম্বার যুগলকে কী বলা হয়? প্রাইম নাম্বার, কম্পোজিট নাম্বার, ক প্রাইম নাম্বার, টুইন নাম্বার। সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে ক প্রাইম নাম্বার, অর্থাৎ পরস্পর মৌলিক সংখ্যা। তো এক্ষেত্রে আমি বলে রাখি, নাম্বার হচ্ছে মৌলিক সংখ্যা, অর্থাৎ যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। কম্পোজিট নাম্বার হচ্ছে যৌগিক সংখ্যা, যে সংখ্যাকে একাধিক সংখ্যা দিয়ে ভাগ করা যায়। ক প্রাইম নাম্বার হচ্ছে সেই সংখ্যা যারা আলাদা আলাদাভাবে মৌলিক নাও হতে পারে, কিন্তু ওই দুটো সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে, কমন কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এক্ষেত্রে 10 এবং 33 দেখুন, 10কে আমি 2 দিয়ে ভাগ করতে পারি, 5 দিয়ে ভাগ করতে পারি, 33কে আমি 3 দিয়ে ভাগ করতে পারি এবং 11 দিয়ে ভাগ করতে পারি। অর্থাৎ 10 এবং 33কে এক যুগে কোনো সংখ্যা দিয়ে আমি ভাগ করতে পারি না। অতএব এই দুটো নাম্বারকে বলা হচ্ছে ক প্রাইম নাম্বার। ছিল আমার 504 MCQ কালেকশন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন নিয়ে। তো আপনারা ভিডিওর পেছনে কিন্তু একটু নয়েজ শুনতে পেয়েছেন, শোনাটাই স্বাভাবিক, কারণ আমি কিন্তু এখন আছি শিলচরে, একটা হোটেলে আছি, ওইখান থেকে আপনাদের জন্য ভিডিওটা তৈরি করছি। তো সামনেই দেখতে পাচ্ছি হচ্ছে শিলচর গ্যালারি, যেটা গ্যালারির লাইটগুলো দেখা যাচ্ছে, প্লেগ্রাউন্ড আছে ওইখানে। তো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং গাড়িগুলো চলাচল করছে, গাড়ির হর্নের আওয়াজ, তাই ভিডিওতে রেকর্ডিং হয়ে গেছে। তো আপনারা ভালো থাকবেন, পড়াশোনা করুন, সামনেই পরীক্ষা, ভালোভাবে পরীক্ষা দিন। কিপ স্টাডিং অ্যান্ড স্টে টিউনড উইথ SMT টিউটোরিয়াল। থ্যাংক ইউ।